তাহলে আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হলো। মোস্ট সার্টেনলি স্যার, ভবিষ্যতে কোনো রকম দরকার পড়লে বলবেন, মন্দবস্তুর গাড়ি আপনার দরজায় মজুদ থাকবে। কাল বৈশাখী, যাক একটা ঝামেলা মিটলো। ওদিকে বাড়িতে যে আরেকটা নতুন ঝামেলা আরম্ভ হয়েছে, ওই যে ছেলেটা ছবি টবি আঁকে পড়লো, আরে ওই পুরুলিয়া না বাঁকুড়া কোথায় মাটির বাড়িতে থাকে, ইলিনা নাকি ওকে ভালোবাসে, রাস্কেলটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এখানে প্রবলেমের কি আছে? ভদ্র শিক্ষিত একটা ছেলে, ভদ্র শিক্ষিত একটা ছেলে, what rubbish, what do you mean by that? আচ্ছা ইলিয়াকে ভালোবাসার যোগ্যতা ওর আছে? নেই। বৈশাখী, আমাদের বংশ মর্যাদা, আমাদের অর্থ, নাম, যশ, খ্যাতি সবকিছু, এক্সকিউজ মি, অমলিক বলো আশ্রমটাকে খুঁজে পেয়েছি স্যার, আমি তার সামনে দাঁড়িয়ে আছি। ভেরি গুড, এবার আমি গোপনে তুমি মেয়েটা সম্বন্ধে খোঁজ নাও, বাড়িতে কোথায়, বাড়িতে কে কে আছে, এভরিথিং। স্যার আশা করি পেয়ে যাবো। ও স্যার মেয়েটার টাইটেলটা জানতে পারলে খুব সুবিধা হতো স্যার। মল্লিক, অনাথ আশ্রমে যখন তুমি একবার পৌঁছেই গেছো তখন মনে হয় না স্যার নেমটা না জানলে তোমার কোনো অসুবিধে হবে, ইজন্ট ইট? স্যার শুধু নামটা মনে রেখো, জয়িতা, আর ঘন্টাখানেক বাদে আমাকে জানিও কত দূর এগোলে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। মেয়েটাকে তাহলে শেষ পর্যন্ত খুঁজে পেলে কুনাল? পাবো না বৈশাখী, আমার নাম কুনাল ব্যানার্জি, আমি যা চাই তা পাই। আচ্ছা কুনাল, ওই মেয়েটার সঙ্গে তোমার বংশমর্যাদা, অর্থ, আভিজাত্য, খ্যাতি কি সব বলছিলে জানো, সেগুলো মেলে তো? মানে? না মানে যে কারণগুলো দেখিয়ে তুমি একটা ছেলেকে বাড়ি থেকে অপমান করে বার করে দিলে, আর ঠিক সেই কারণগুলো থাকা সত্ত্বেও আর একটা মেয়ের পেছনে তুমি পাগলের মতো ছুটছ, তাই? তা তো বটেই কুনাল, আমার কিরম যেন ভয় করছে, কি যেন একটা নেশার ঘরে তুমি ভালো মন্দ বিচার বোধটা ভুলে গেছো, কিসের দিকে ছুটে চলেছো তুমি কুনাল? কুনাল আমার ভয় করছে, সত্যি আমার খুব ভয় করছে কুনাল। বৈশাখী, ডোন্ট ওয়ারি। আসুন স্যার। আমি তো হেঁটেই চলে যাবো, তুমি কিসে যাবে জয়িতা? আমি এদিক থেকে অটো ধরে নেবো।
কাল আসছিস তো? হ্যাঁ কালকে আসছি। তাহলে তুই সাবধানে যাস। হ্যাঁ তোমরাও সাবধানে যেও কিন্তু। আসছি। হ্যাঁ চল। আপনাদের মতো লক্ষ্মী পাঠিয়ে বারবার আসে না স্যার। বাড়িটা কার ওটা একটু জানতে চাইছি আর কি। চলো বলার দোকানে গিয়ে বসি। আমি চোখে মরেছ। একটা হাঁক দিলে 71 জন ছেলে এসে তোমার 72 রকমের প্যাদানি দিয়ে কানেকশন কাট করে দেবে। কেন আমি কি করেছি বলুন? ছি, একটা মেয়েকে ফলো করে এসে বাড়ির ঠিকানা নোট করছে, লজ্জা করে না? আসলে দেখুন ব্যাপারটা ঠিক তাই। বলায় দোকান তোমার সঙ্গে কানেকশন ফিট করি বলাই।
মালাই মেরে দুটো চা দে। শুধু চা না, দুটো বিস্কুট দেবো। বিস্কুট দিবি? হ্যাঁ। তাহলে বলছিলাম যে শুধু বিস্কুট না, সঙ্গে আরো কিছু দেবো। আরো কিছু দিবি? বেশ, তাহলে তোর দোকানের ওই কয়লা ভাঙার হাতুড়িটা দে। আচ্ছা ঠিক আছে। হাতুড়ি? হাতুড়ি দিয়ে কি করবে? কথার মানে কথা হচ্ছে, তোর দোকানের বিস্কুট তো ও হাতুড়ি দিয়ে ভেঙে তারপর খেতে হবে। সত্যি বঞ্জিতা, তুমি যে কি বলো না, একবারে বা দিয়ে রাখার মধ্যে। হ্যাঁ বলো, কি জানতে চাইছিলে? জানতে চাইছিলাম যে ওই বাড়িটা কার। এর উত্তর দেবার আগে সর্বপ্রথম জানতে হবে তুমি ঠিক কি জানতে চাই, বাড়িটা কার নাকি বাড়িতে কে কে থাকে। হ্যাঁ মানে ওই বাড়িতে কে থাকে, তাদের পরিচয়। এর উত্তর দেওয়ার জন্য তার আগে জানতে হবে যে ওই বাড়িতে একটাই ফ্যামিলি ভাড়া থাকে নাকি আরো পাঁচজন থাকে। যদি পাঁচজন থাকে তাহলে তার মধ্যে কোনজনের খবর তুমি জানতে চাইছো। মানে আপনি তো বুঝতেই পারছেন, আমি ওই মহিলা মানে মিস জয়িতা সম্পর্কে। মিস না মিসেস কি করে জানলে? না মানে আপনি যখন জানেন তখন। 50 টাকা? হ্যাঁ 50 টাকা আমার ফি। হ্যাঁ, বলায় দোকান বলে রেটটা কম নিচ্ছি। কথার মানে কথা হচ্ছে, চ্যানেলে গিয়ে বসলে অনেক বেশি হতো। মিস মিস জয়িতা চক্রবর্তী, গ্র্যাজুয়েট, নিবেদিতা আশ্রমের মাস্টার। মাইনের চেয়ে আদর্শের কচকচানিটাই বেশি। বাবা মায়ের সঙ্গে কানেকশন কাট, মানে নেই। যে বাড়িটা থাকে সেটা হচ্ছে মামার বাড়ি। বাড়িতে মামা, মামি, মামাতো বোন, মামাতো দাদা, মামাতো বৌদি আছে। কথার মানে কথা হচ্ছে, এই মুখটা না থাকলে সে আলগুগুরে কবে টেনে নিয়ে চলে যেত। থ্যাংক ইউ। আপাতত এটুকুতে আমার কাজ চলে যাবে। আর ওই চায়ের দামটা আপনি দিয়ে দেবেন, হ্যাঁ, কারণ অনেকটা বেশি পেয়েছেন তো। তাহলে আরও একটা বোনাস খবর শুনে যাও ভাই। আমি শ্রী পঞ্চানন ভট্টাচার্য। পঞ্চানন ভট্টাচার্য যে কোনো প্রয়োজনে চলে আসবে, সঠিক খবরটা পেয়ে যাবে। সিস্টেমটা কিন্তু ওই, ফেলো করি মাখো তেল। কেমন? আচ্ছা নমস্কার। বলাই রে, চায়ের দামটা লিখে রাখ। লিখে রাখবো? হ্যাঁ, ভালো করে চাটা খাওয়া হলো না, খড় কাগজও পড়ালো না। চলি ভেবে দেখো। নমস্কার, আমি বক্সি, নন্দলাল বক্সি। আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারেননি। আমি সোমনাথ ঘোষাল। অনেকদিন আগে, প্রায় 10-12 বছর হবে, আপনার ছেলে বাবানের গৃহ শিক্ষক ছিলাম আমি, আপনাদের সেই বাগবাজারের পুরনো বাড়িতে আর কি। আচ্ছা, ওইখানে গিয়েছিলাম, সেখানে একজন প্রতিবেশীর কাছে নতুন ঠিকানাটাও পেলাম। বাগবাজারের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। হ্যাঁ তাই তো শুনলাম। আচ্ছা আমি কি একটু ভেতরে আসতে পারি? আসুন।
বাবানের ভালো নাম তো সুভাষ। সুভাষ বাড়িতে নেই বোধ হয়, না থাকলে সাউন্ড সিস্টেমের যা কাজকর্ম বারোটা বেজে যেত। 5.1 চ্যানেল বিদেশি হই হই ব্যাপার। ও এখন কি করছে ঠিক জানি না, শুনছিলাম লেদার টেকনোলজি পড়বে। মাঝখানে সেসব ছেড়ে দিয়ে নাকি হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার কথা ভাবছিল, আবার এখন শুনছি ফ্যাশন টেকনোলজির দিকে ঝুঁকেছে। এক্সেন্ট্রিক ব্যাপার স্যাপার সব ওদের, আর কি দোষ, যুগটাই তো রাজনৈতিক বলি আর বিজ্ঞাপনের বলি। সামনে তো যাকে বলে কোনো সেই অনুসরণ করার বা অনুকরণ করার মতন চরিত্র নেই, সবাই কিরকম যে যার মতো বিভ্রান্ত নিরাসক্ত। নট দ্য গেম বাট দ্য চেজ, ওদের তো মানে ঘরে ফেরার কিছু নেই, শুধুই পথ চলা। সুভাষের মা কোথায়? ওরা কোথায় গেলে বলুন তো? প্রশ্নটা তো আমি আপনাকে করলাম। হ্যাঁ, আসলে অফিস থেকে ফিরে এসে কাজে বসে গেছি, বাড়ির খবর নেওয়া হয়নি। ইনভেস্টমেন্টের বাজার বড় দ্রুত বদলাচ্ছে অসবসায়, শেয়ার বাজার নাগর দোলার মতো দুলছে। দেখে শুনে টাকা না লাগাতে পারলে বন্দোবস্তর ব্যাপারগুলো সব নড়বড়ে হয়ে যাবে। আমি এসেছিলাম মানে আমার ছোট মেয়ে একটা খুব কঠিন অসুখে ভুগছে, এদিকে আমি রিটায়ার করেছি, পেনশনটাও ঝুলে আছে। ডাক্তার বলছে যে ইনস্টিটিউট অফ হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিনে দেখাতে, তো তাই আপনার কাছে এসেছিলাম। যদি আপনি ওদের একটু বলে টোলে সেখানে মানে ব্যবস্থাটা করে দেন। আমি তো হেলতে নেই, ল্যান্ডে আছি। হ্যাঁ, তাহলে মানে অ্যাডমিনিস্ট্রেশনে প্রশাসনে সকলের সঙ্গে তো আপনার ইয়ে রয়েছে। এখন মানে কি পরিমাণ টাকা যে এই নার্সিংহোমে ঢালতে হচ্ছে, সে কি বলবো আপনাকে, পকেট থেকে কোনো রকম করে বাস ভাড়াটা সম্বল করে বেরিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, দেখবো এখন যদি কোনো বন্দোবস্ত করতে পারি আপনাকে খবর দেবো। অনেক ধন্যবাদ, তাহলে আজ উঠি। এক মিনিট। সরি, আপনার মনে আছে কি ওই যখন ভবানকে পড়াতাম তখন শেষ মাসের মাইনেটা আর আমার নেওয়া হয়নি, মানে মাসের মাঝখানে তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, তারপর মাস পয়লার পরে বাদ দুয়ে গেছে, আপনার দেখা পায়নি। শেষে আর সেই গড়িয়া থেকে অত দূর গিয়ে এতদিন পরে, ওটা বরং থাক না, না সেসব আমার কিছু মনে নেই, আপনাকে এমনি দিলাম। নিন নিন। এমনি আপনার কি দোষ, হাসপাতালে ভর্তি হওয়ার সাহায্য চাইতে এসেছিলাম, সেও তো এক প্রকার ভিক্ষাই ভিক্ষাই চাইছিলাম, এ ভুল কেন করলাম? অবশ্য আপনি একটা ভুল করেছেন মিস্টার বক্সি, ভিক্ষুক ভিক্ষা চায় নিরুপায় হয়ে ঠিকই, কিন্তু সব অবস্থায় সে আত্মসম্মান বিসর্জন দিতে পারে না। সরি।
আপনি একটা ভুল করেছেন মিস্টার বক্সি। ভিক্ষুক ভিক্ষা চায় নিরুপায় হয়ে, ঠিকই, কিন্তু সব অবস্থায় সে আত্মসম্মান বিসর্জন দিতে পারে না। ব্যাপারটার মধ্যে যথেষ্ট রহস্য আছে। এই যে এত বছর পর, আজ 22 বছর পর একটা মানুষ ধূমকেতুর মতো উদয় হচ্ছে, আমার তো মনে হচ্ছে পুরোটাই ধাপ্পাবাজি। ধাপ্পাবাজি? হ্যাঁ, এই যে মেয়েটি আসছে, এই যে সত্যি করে সুধা, এটা তো তাকে প্রমাণ দিতে হবে। ঠিকই তো, কি বলছো তুমি মা? কোনো প্রমাণ নেই। আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি এইসব কথা বলছো কি করে? একটা মানুষ, বিশেষ করে একজন মহিলা, এসব করবে কেন? কি লাভ? চুরি, ডাকাতি, হয়তো মাঝরাত্রে গলায় ছুরি বসিয়ে সবকিছু লুটপাট করে নিল, কিংবা মাঝরাতে সদর দরজা খুলে ওর দলের লোকজনকে যদি ঘরে ঢুকিয়ে দেয়, তারপর কালো মুখোশ পরে একদল ডাকাত ঘরে ঢুকে ঘরের যাবতীয় দামি জিনিসপত্র একবারে। আরে বাবা, ব্যাপারটা এত সহজ নয়। আচ্ছা ওই যে সুধা, মানে মানে আমাদের দিদি, সেটা তো আগে ওকেই প্রমাণ করতে হবে। কঠিন কি, ওর পক্ষে প্রমাণ করা কঠিন কি? এই যে আমি একটু সরে যা, এই যে আমি আমি ধর কোন একটি বাইরের মেয়েকে এ বাড়ির সম্বন্ধে সবকিছু বুঝিয়ে বলে দিলুম, এর চরিত্র এরকম, ওর চরিত্র এরকম, এখানে এই জিনিস আছে, ওখানে ওই জিনিস আছে, তারপর সে যদি এখানে এসে নিজেকে সুধা বলে প্রমাণ করে, তোরা কি কিছু বুঝতে পারবি? তোমার ক্ষেত্রে ব্যাপারটা সম্ভব হলেও হতে পারে। কি কথা, কোন কথার কি মানে? আচ্ছা আমি তো একটা অন্য কথা বলতে গেলাম, তার অন্য একটা মানে ধরলো। কুণাল তুই ভেবে দেখ, আমি কি মানে ধর তোর কোনো ব্যবসার শত্রু, সে এরকম কাজ করতে পারে, কিংবা আমাদের বাড়ির কোনো পুরনো চাকর হয়তো চুরি করেছিল বলে তাকে তাড়িয়ে দিয়েছিল, সে এখন নতুন করে আবার শত্রুতা করতে পারে। আচ্ছা তোমরা কেন সেই মানুষটার কথা ভাবছো না বলো তো? 22টা বছর পাগল হয়ে অ্যাসাইলামে কাটিয়ে দিল, এতদিন পর সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরতে চাইছে, নিজের ভাই বোন রক্তের টান সবকিছুকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে চাইছে। সেন্টিমেন্টকে অত প্রশ্রয় দিস না, এই বয়সে কত কি দেখলাম। পিসিমা, মানুষ মানুষের দুঃখ বোঝে ভালোবাসা দিয়ে, বয়স কিংবা ব্যবসার বুদ্ধি দিয়ে না। তোরা না বেকার এত কিছু ভাবছিস। আরে উকিল কাকা ওখানে গিয়ে থানা পুলিশ করে অ্যাসাইলামের লোকেদের সঙ্গে কথা বলে নিশ্চিন্ত হয়েছে বলেই হয়তো এখানে নিয়ে আসছে। Let's wait and see.